हेलो फ्रेंड्स, আমি রূপালী। চলে এসেছি তোমাদের সাথে বিকেলের নাস্তা নিয়ে। আমি আজকে করব এক বটুয়া। এক বটুয়া করতে লাগছে, আমি প্রথমে একটু ময়দা নিয়ে নিয়েছি। আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি, তার জন্য অল্প স্বাদ অনুযায়ী নুন, আর নিয়েছি 2 চামচের মতন রিফাইন্ড অয়েল, আর একটুখানি সামান্য আমি এখানে চিনি অ্যাড করব। এবার অ্যাড করে এগুলো খুব ভালো করে আমি ময়ান দেব, আর এটা একটু ক্রিসপি হবে আর একটু ঝাল ঝাল খেতে হবে বলে আমি এর মধ্যে একটুখানি সামান্য গোলমরিচ অ্যাড করে দেব। এগুলো খুব ভালোভাবে নিয়ে এবার আমি একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা টাইট ডো তৈরি করে নেব। আমি একবারেই অনেকটা জল দেবো না, আমি অল্প অল্প করে জল দিয়ে একটা টাইট ডো তৈরি করে নেব। যেরকম আমরা ময়দা মাখা হয়ে থাকে সাধারণত, সেই রকম একটা ডো তৈরি করে নিচ্ছি। আমি ময়দাটা মেখে নিয়ে তোমাদের কাছে আবার ফেরত আসছি। আমি এখানে নর্মাল ওয়াটার ইউজ করেছি, কোনো হট ওয়াটারের দরকার নেই। নর্মাল টেম্পারেচারে যে ওয়াটার থাকে সেই ওয়াটারই আমি এখানে ইউজ করেছি। শুধু এটাকে খুব ভালোভাবে আস্তে আস্তে মাখতে হবে, যাতে এটা নরমও না হয়ে যায় আবার খুব শক্ত হয়ে ফেটে না যায়। একটা নর্মাল ডো তৈরি হবে, আর একটা মোলায়েম ডো এটা হবে, যাতে বটুয়াগুলো খুব ভালোভাবে ক্রিসপি হতে পারে। আমার ডোটা তৈরি হয়ে গেছে, এবার আমি এর ওপর থেকে একটুখানি রিফাইন্ড অয়েল দিয়ে দেবো, যাতে ডোটা ফেটে না যায়। আমি সামান্য রিফাইন্ড অয়েল এর উপরে স্প্রেড করে দেবো। এবার আমি আবার ডোটা খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। ডোটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে, এবার আমি এর যে ভেতরে যে পুরটা দেবো সেই পুরটা আমি তৈরি করে নিচ্ছি। আমি প্রথমে 2টো ডিম ভেঙে নেব। তোমরা যে যেরকম পারো ডিম ইউজ করতে পারো, বাট আমার এখানে আমি 10টা বটুয়ার জন্য আমার 2টো ডিম এনাফ। এবার আমি দিচ্ছি একটুখানি ক্যাপসিকাম কুচি, আর দেব পেঁয়াজ কুচি, আর দেব সামান্য কাঁচা লঙ্কা কুচি। এবার দেব স্বাদ অনুযায়ী নুন, যেহেতু আমি বটুয়াটার মধ্যে কিন্তু অলরেডি নুন দিয়ে নিয়েছিলাম, তাই বুঝে শুনে একটু নুনটা ইউজ করতে হবে। আর দেব একটু গোলমরিচের গুঁড়ো। এবার আমি এটা খুব ভালো করে মিশিয়ে নেব, ডিমটা ফেটিয়ে নেব। এই তৈরি হয়ে গেল আমার পুর। এবার আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম ওটাকে আমি একটা মসলিন কাপড় দিয়ে সাইডে সরিয়ে রেখেছিলাম, সেই ময়দাটা এবার আমি একটুখানি আবার ঠেসে নিচ্ছি। এবার এর থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। আমি প্রথমে ময়দাটাকে 2 ভাগ করে নেব, তারপর 2 ভাগ থেকে 1 ভাগ নিয়ে ছোট ছোট আকারে লেচি কেটে নেব। আমি খুব বড়ও বেলবো না, আবার খুব ছোটও বেলবো না, আমি ঠিক লুচির আকারে লেচিগুলোকে বেলে নেব। আমি প্রথমে লেচিগুলো কেটে নিচ্ছি। ঠিক এই আকারে আমি লুচি আকারে ডো কেটে নেব। এটা খুব পাতলা বেলা হবে না, আবার মোটাও হবে না, যাতে চারিদিকটা ভালোভাবে ভাজাটা হয় সেইভাবে আমাকে ডোগুলো কাটতে হবে। এবার আমি তেলের সাহায্যে এটা বেলে নেব। এটা আপনারা আটা দিয়েও করতে পারেন, বাট আমি ময়দা দিয়ে করে দেখালাম, কারণ ময়দাটা একটুখানি দেখতেও ভালো লাগে, সাদা সাদা হয়, আর ক্রিসপিনেসটার জন্য আমি তো ময়ান দিয়ে নিয়েছি। আপনারা ট্রাই করলে আটা দিয়েও ট্রাই করে দেখতে পারেন।
আমার লুচির আকারে লেচিটা বেলা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আমার যে ডিমের যে তৈরি পুরটা সেটা অ্যাড করব। আমি ঠিক মিডল পোর্শনে 2 চামচ মতন ব্যাটার এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি সাইড দিয়ে এটাকে মুড়ে দেবো যাতে ডিমের ব্যাটারটা বেরিয়ে না যেতে পারে। ঠিক এইভাবে একটা বটুয়ার মতন তৈরি করে নেব। একটু সাবধানে করতে হবে, কারণ লিকুইড যেহেতু তাই জন্য একটু বেরিয়ে যেতে পারে, প্রথমটা একটু হয়তো বেরিয়ে যেতে পারে, আপনারা সাবধানে করবেন। দেখুন আমারটা কিন্তু একটুকুও বেরায়নি। ঠিক এইভাবে আস্তে আস্তে একটা একটা করে বটুয়া আমি তৈরি করে নেব। আমি আবার একটা বটুয়া তৈরি করে দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে। আমি আবার একটু তেল গ্রিজ করে নিলাম লেচিটার মধ্যে। এবার এটা খুব ভালো করে লুচির আকারে বেলে নেব। আমার বেলাটা হয়ে গেছে, এবার মাঝখানে আমি ডিমের যে ব্যাটারটা ছিল সেটা অ্যাড করব। ঠিক এখানেও আমি 2 চামচের মতন ব্যাটার দেবো, খুব বেশি দেবো না, তাহলে বেরিয়ে যেতে পারে। এবার এই কোনাগুলো আমাকে খুব ভালো করে মুড়ে দিতে হবে যাতে ব্যাটারটা বেরিয়ে না যায়। ঠিক এইভাবে আবার একইভাবে আমি সাইডগুলো মুড়ে দিলাম। ঠিক আমার একটা পকেটের মতন তৈরি হয়ে গেল। এবার আমি কড়াইতে তেল গরম করতে দেবো। আমি এখানে রিফাইন্ড অয়েল ইউজ করেছি, অবশ্যই রিফাইন্ড অয়েল ইউজ করবেন। তেলটা গরম হয়ে গেলে আমি একে একে আস্তে আস্তে বটুয়াগুলোকে ছেড়ে দেবো। খুব সাবধানে ছাড়বেন, হাতে যেন গরম তেল না লেগে যায়। আমি 5টার মতন বটুয়া তৈরি করে নিয়েছি, 5-6টা। এবার আমি একটা একটা করে বটুয়া ফ্রাই করে নেব। খুব হালকা করে তুলবেন, কারণ আমাদের ময়দা মাখাটা বেশিক্ষণ থাকলে কি হয়, নরম হয়ে যায়, আর ভেতরে যেহেতু ডিমের পুরটা আছে তাই আস্তে আস্তে করে এটা কড়ার মধ্যে ছেড়ে দেবেন। আমি এইভাবে হালকা আঁচে ভাজবো, কারণ জোরে আঁচে ভাজলে কি হবে, আপনার ভেতরটা ঠিক হবে না কিন্তু বাইরেটা পুড়ে যেতে পারে। ওই জন্য এটাকে একদম হালকা বা ধীমে আঁচে ভাজতে হবে যাতে পুরোপুরি সবকটা ভেতর ও বাইরের অংশগুলো ভালোভাবে রান্না হয়ে যায়। আমি এইভাবে আস্তে আস্তে করে একটা একটা করে উল্টে দেবো। একটু লাল লাল হয়ে গেলেই আমি আরেকটা পিট উল্টে দিয়ে আবার একটু ভেজে নেবো। দেখুন কালারগুলো কি সুন্দর এসছে, গোল্ডেন ব্রাউন। আমি এইভাবে সবকটা বটুয়া ভেজে নেব। একটি ইউনিক রেসিপি এটা, বাড়িতে বানিয়ে দেখতে পারেন, বাচ্চারাও খুব আনন্দের সাথে খাবে। বাচ্চারা খেলে এর মধ্যে কাঁচা লঙ্কা অ্যাড করবেন না, কারণ ওরা তো বাচ্চা, ওরা ঝালটা খেতে পারবে না। ওরা খুব মজা করে খাবে, ডিম সেদ্ধ ডিম ভাজা ওদের ভালো লাগে না, এইভাবে দিলে এক একদিন করে দিতেই পারেন, বাচ্চা বড় সবাই খাবে। এবার আমি এইভাবে একটা একটা করে বটুয়া এবার কিচেন টাওয়ালের মধ্যে আমি তেলটা সোপ করে নিয়ে একটা একটা করে তুলে নেব। দেখুন বটুয়াগুলো কতটা ফুলেছে, আর এটা কিন্তু খুব ক্রিসপিও হয়েছে। আমি কিচেন টাওয়ালে তেলগুলো সোপ করে নেব, এক্সেস তেলটা যেন বেরিয়ে যায়। আমি একে একে গুলো বটুয়া তুলে নিচ্ছি। আমি একটু স্যালাড কেটে নিয়েছি, রিং রিং করে পেঁয়াজ আর শশা, তার সাথে আমি 2টো বটুয়া একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি, আর একটুখানি সসের সাথে। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, লাইক করলে রান্না করার ইচ্ছাটা আরও বেড়ে যাবে, আপনাদের জন্য নানান রকমের রেসিপি নিয়ে আসতে পারবো। আর যদি ভালো লাগে আমার রান্নাগুলো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।